Hello students of class 8. Now I am going to discuss about the exercise of the great escape. And today I am just going to discuss all about the exercise. Jato je exercise ache seigulo nischoy tumra korecho ami ager din poriyechi. Ajke tumra miliye nao dekho thik hoyeche kina. Before that na koto gulo words dicchi sei words gulo ke likho. Number 1, hugged, tiptoed, stairs, bridge, impression, thermos, clutter, moments, shared, reached, shelter, sleepy, disappeared. ओके ये वर्ड गुलोर आगे मीनिंग लिखो तारपर एक्सरसाइज शेषे तुम्हें मिलिए नेबे एवं आमाके व्हाट्सएप नम्बरे पार्ट्स ऑफ स्पीच गुलो लिखे पाठिए देबे सबाई पाठाच्छे करेक्शन होच्छे एकटू स्लो चलछे कारण सबार देखते होच्छे सो डोंट बी इम्पेशेंट अधैर्य होयो ना यू जस्ट राइट डाउन दिस वन एंड सेंड मी Now start today's lesson. Now exercise 6. দেখো কতগুলো ইজি প্রসেস আমি তো দেখব তোমাদের হয়তো মনে বই কারো কারো আছে কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে হাউ টু রাইট দিস ওয়ান এখানে দেখো দিস ইজ দ্য চার্ট ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে কিভাবে নেব সুভাষ অ্যান্ড সিসি টিপ টয়েড ডাউন দ্য ব্রেক ব্যাক স্টেয়ার্স টিপ টয়েড তার মানে টিপ টয়েড মানে তোমরা জানো ওয়াকড উইদাউট মেকিং এনি সাউন্ড চুপচাপ কিন্তু তারা হাঁটছিল কেন হাঁটছিল দেখো আমরা এই জায়গাটা যাব এই জায়গাটা লক্ষ্য করো টিপ টয়েড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার কেন সুভাষ অ্যান্ড সিসিটস হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর তাহলে কেন হাঁটছিল এটা কিন্তু তোমাকে কিছুটা পড়ার সময় মনে আছে বিকজ দে ডিড নট ওয়ান্ট টু এক্সপোজ দেয়ার জার্নি তাদের জার্নিটা কিন্তু তারা কেউ এক্সপোজ করতে চাইছিল না এক্সপোজ মানে কি মানে যাতে প্রকাশিত হোক এটা কিন্তু ওরা চাইছে না তাহলে তোমাদেরকে কী করতে হবে জায়গাটা কী লিখবে হোয়াট ইউ রাইট ডাউন দিস ওয়ান এই যে টিপটাইট করে তারা যাচ্ছে লুকোচ্ছ একদম চুপচাপ করে যে যাচ্ছে সেই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো দে ওয়ান্টেড টু এসকেপ ফ্রম দ্য হাউস উইদাউট ইনফর্মিং এনি ওয়ান বা উইদাউট মেকিং এনি নয়েস যেহেতু টিপ টয়েড দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম সুভাষের বেডরুমে লাইটটা কেন জ্বলছিল বিকজ দে হ্যাভ এ টার্গেট দ্যাট নো বডি উড নো ইট তাদের টার্গেট কী ছিল যে কেউ যেন জানতে না পারে দেখো এখানে একটা ইম্প্রেশন দিতে চাইছিল দ্যাট দার ইজ ইম্প্রেশন ওয়াজ স্টিল দেয়ার মানে তারা যেন ওখানে আছে সেইটা তারা দেখতে চাইছে দ্য লাইট গ্লোড ইন সুভাষ বেডরুম কেন কি কারণে যাতে দ্যাট লেট এভরি ওয়ান নো দ্যাট সুভাষ ওয়াজ স্টিল দেয়ার ইন দ্য রুম তাহলে কি লিখবে টু লেট ইনফর্ম এভরি ওয়ান দ্যাট সুভাষ ওয়াজ ইনসাইড দ্য রুম দ্য কার ইঞ্জিন ফল্টার্ড দেখো এখানে ফল্টার্ডটা খোঁজো দ্য কার ইঞ্জিন ফল্টার্ড এই যে ফল্টার্ড ওয়ান্স এখানে কিন্তু এটা বিকজ দিয়েছে তাহলে কি কারণে হোয়াট ফর তারা কী করেছে সে সময় না দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশিয়াস মুভমেন্টস টুগেদার তুমি এমনি লিখতে পারো সুভাষ অ্যান্ড সিসির শেয়ার্ড এ ফিউ মুভমেন্ট টুগেদার এটাও লিখে দিতে পারো ওই লাইনটাও লিখতে পারো নেক্সট দেখো সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল তাহলে দিল্লি কালকা মেলে গিয়ে খোঁজো দিল্লি কালকা মেল দেখো এখানটায় আছে হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার তাহলে এটা রিজনে দিয়েছে তাহলে কী কী পারপাসে না এই যে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফর গোমো স্টেশন তার মানে এখানে সুভাষচন্দ্র বোস লেফট ফর গোমো স্টেশন তাহলে কারণটা তুমি ক্লিয়ার হয়ে গেল যে লেফট ফর গোমো স্টেশন গোমো স্টেশনে গিয়েছিল দেখো ইটস ভেরি ইজি আমি জানি তোমরা এগুলো পারবে তবে আমি প্রসেসটা শিখিয়ে দিচ্ছি কীভাবে লিখবে দেখো এবার কোশ্চেনগুলো দেখো ইন হুইচ ডিরেকশন ডিড সিসির ড্রোভ আফটার লিভিং ইন এলগিন রোড তাহলে কোন ডিরেকশনে সিসির গিয়েছিল দেখো এখানে শুধু উত্তরটা আগে তুমি মাথায় ঢোকাও দেখো হাওড়া ব্রিজের দিয়ে গেছিলো এখানে উত্তরটা দেখো যে 38 টু বি এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান
also may past occasion Subhas elegant residence the light glowed. Kundi galatale dekho finally nephew crossed Howrah bridge. Tale Howrah bridge direction e geche. Tale Howrah bridge ta ami jodi ekhane mone rakhi. Erpor ami dekho ami question er answer ta bolchi. In which direction did she see? Tale did ache. Tomar past tense hobe eta tomake mone rakhte hobe. Tale Sisir drove after leaving Elgin Road in but towards ei je direction ta je towards kothay na Howrah bridge. Tale ei jayga ta dekho khub easy. Sisir drove after leaving engine Elgin Road towards Howrah bridge. Clear hoyeche na hoyni. Pore ta dekho who was also. তাহলে আমরা এখানে লিখে রেখেছি দেখো শিশির ব্রাদার্স, দেখো এখানে অশোকের পাটটা এসো, দেখো এখানে দেখো অশোক শিশির ব্রাদার, তাহলে এইটুকু আমাকে মনে রাখলে বাকি আনসারটা লিখে লেখা যাবে। তাহলে হু ওয়াজ অশোক না অশোক ওয়াজ শিশির ব্রাদার, হু ওয়াজ অশোক, অশোক ওয়াজ শিশির ব্রাদার। হাউ ডিড ই হেল্প দ্য সুভাষ এসকেপ, তাহলে কিভাবে সে সাহায্য করেছিল, লক্ষ্য করো এইখানটায় যে সুভাষ ওয়াজ ডিসগাইজড অন হিজ as Mohammad Ziauddin and said he had come to insurance business and was given a room to rest. Ki hoye sahajjo korechilo take ekta rest room diyechilo. Tale dekho ei jayga tai ebong take escaping e sahajjo korechilo. Ei jayga ta ami likhbo je Ashok, Ashok how did he mane he mane ekhon Ashok, Ashok helped, did ache helped hoye jabe. Ei jayga gulo lokkho koro kibhabe hocche. Ashok helped in Subhas escape by providing dekho sheltering room, by providing ei tuku tomake extra likhte hobe, by providing a room for rest or by providing a sheltering room ashray newar jonno diyechilo for escaping or for going away from India. এইবার দেখো পরের কোশ্চেনটা ডেসক্রাইব সিসির লাস্ট নাইট সাইট অফ সুভাষ, এই জায়গাটা একটু ভালো করে পড়ো। তাহলে লাস্ট সাইটটা আমাকে এই যে এই জায়গাটা রিস্ট গোমো স্টেশনে পৌঁছে গেছে, তাহলে এই জায়গাটা যখন ডিসকাস করবে তখন একটু মন দিয়ে করবে। এই যে দে কথাটা প্রথমে প্রিপোজিশনস কিন্তু লেখা যাবে না, তাহলে সুভাষ অ্যান্ড সিসি, সুভাষ অ্যান্ড সিসি রিস্ট গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট এ স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, দেখো এটা তোমরা লিখতে পারবে না, পারবে না হলো। এইবার দেখো এই কথাগুলো লেখা চলবে না, আই এম অফ ইউ গোম এগুলো লেখা চলবে না, তোমাকে কিন্তু একটা ডেসক্রিপশন দিতে হবে না, দে ওয়ার পার্টেড ইচ আদার বা দে ওয়ার ডিটাচড ইচ আদার। শিশির ওয়াস্ট সুভাষচন্দ্র বোস কোথায় অন দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক ক্রস ইট উইথ হিস ইউজুয়াল ম্যাজেস্টিক গেট অ্যান্ড ফাইনালি হি স that Subhas was disappeared in the platform. মানে দেখলো তাহলে এই এই যে অপোজিট সাইড পর্যন্ত তোমাকে সোজা করে একটু নিজের ভাষায় লিখতে হবে, কিচ্ছু না খুব ইজি। মনে করো তাহলে দে যাই কি বললাম সুভাষ অ্যান্ড শিশির রিস্ট গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট উইথ দেয়ার লাগেজ করতে পারো, এ স্লিপি পোর্টার টুক দেম অ্যান্ড গো টুয়ার্ডস দ্য স্টেশন, ফাইনালি শিশির departed from Subhas with a bidding goodbye. The Subhas went towards the opposite side of the platform with a majestic gait, general way, and finally disappeared. That was the last moment that Sisir met. Now why did Sisir pick Subhas up in the car a little further from Ashok's house? That I didn't question khub bhalo, it dure giye kena tulechilo, ami dutu word tulechi that was suspect. আর এলো তাহলে এখানটাতে কি কি পেয়ে যাবে দেখো, শিশির পিকড ইডি দেবে সুভাষ আপ ইন হিজ কার এ লিটিল ফার্দার ফ্রম অশোক হাউস বিকজ দে ডিড নট ওয়ান্ট টু সাসপেক্ট দেম এনি ওয়ান দ্যাট জিয়াউদ্দিন অ্যান্ড শিশির বোস আর রিলেটেড টু ইচ আদার, সো এভরি ওয়ান কুড থিঙ্ক দে আর অ্যালোন, দে আর সেপারেটেড টু ইচ আদার। তাহলে এটা দেখো ইজিলি এখান থেকে লিখতে হবে শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার এ লিটিল ফার্দার ফ্রম হাউস অশোক হাউস বিকজ দে ওয়ান্টেড টু শো এভরি ওয়ান দ্যাট দে ওয়ার অ্যালোন অ্যান্ড নোবডি উড সাসপেক্ট
that they are all together. They are correlated to each other. তাহলে আশা করি এই 6 আর 7 এক্সারসাইজ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখো এটা আমি কিন্তু প্রথম ক্লাসে যদি আমি করিয়েছি হোয়াট ইজ ইনফিনিটিভ, হাউ ডু ইউ ইনফিনিটিভ চুজ দ্য ইনফিনিটিভ, ইন্ট্রান্সিটিভ এবং ট্রান্সিটিভ ভার্ব আমি সাফিক্স এবং প্রেফিক্স এদের আমি বলেছি, বিশেষ করে সেদিন সাফিক্স আমরা দেখেছি। তাহলে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ ইজ নাথিং বাট এ ট্রান্সিটিভ ভার্ব অর ইন্ট্রান্সিটিভ ভার্ব উইথ টু টু প্রিপোজিশনের সঙ্গে একটা ভার্ব আমাদের থাকে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, এটা সবসময় মনে রাখবে। যেমন শিশির দেখো উড হ্যাভ টু ড্রাইভ টু ট্রাভেল, এই যে এই যে টু এর পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি ইনফিনিটিভ। তাহলে অ্যাক্টিভিটি 8B তে তোমরা এখান থেকে ইনফিনিটিভগুলো বার করো, টু স্পিক টু হিয়ার টু ইট, এখানে দেখো আছে টু পয়েন্ট, তার মানে ইনফিনিটিভ অ্যাট দ্য মিডল অফ এন্ড অফ দ্য সেন্টেন্স middle of the sentence and subject of the sentence ইউজ হতে পারে। তিনটে জিনিস মনে রাখবে, এন্ড অফ দ্য সেন্টেন্স, মিডল অফ দ্য সেন্টেন্স অ্যান্ড ফার্স্ট অফ দ্য সেন্টেন্স। এইখানে দেখো এবার তোমাদের যে সাফিক্স আমি শিখিয়েছিলাম, আমি বলেছিলাম হোয়াট ইজ সাফিক্স, সাফিক্স ইজ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স, কোথায় বসে আফটার দ্য ওয়ার্ডস অ্যান্ড গিভ আস এ নিউ ওয়ার্ডস নিউ মিনিংস অর এ নিউ পার্টস অফ স্পিচ। দেখো এখানে প্রেফিক্সটা কি, হোয়াট ইজ প্রেফিক্স, প্রি মানে হচ্ছে পূর্বে, ভালো করে বোঝো, প্রি মানে পূর্বে, তাহলে যেটা ফিক্স হবে পূর্বে প্রিফিক্স, তাহলে এ লেটার এ প্রিফিক্স অলসো এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স প্লেসড বিফোর দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক আস মেক এ অ্যান অপোজিট মেক অ্যান অপোজিট ওয়ার্ড অর এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তাহলে দেখো এখানে এই যে ওয়ার্ডগুলো দিয়েছে এগুলো তুমি বসাতে হবে, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইট অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক, পিকনিকে গেলে ছেলেরা কি হয় উত্তেজিত হয়ে যায় আনন্দিত হয়, তাহলে এক্সাইটমেন্ট, এই যে এমইএনটি এই মেনটা হচ্ছে তোমাদের সাফিক্স লেগে গেল। উই শুড নট কারেজিয়াস এনি ওয়ান, এই যে ও ইউএস সেস্টাই লাগবে, জি ইটা উঠে যাবে, ও ইউএস এটাও সাফিক্স। ইট ওয়াজ এ কমফোর্টেবল জার্নি অ্যাজ আই গট প্লেস টু সিট, বসতে পেলাম তাহলে জার্নিটা আমার কমফোর্ট হয়েছিল সুবিধাতে, কমফোর্টেবল এই যে এবলটা লাগছে দ্যাট ইজ সাফিক্স। ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, ডিপেন্ডেন্ট মানে পরাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন নেশন ইন 1947, তাহলে ইন ইন প্রেফিক্সটা লাগলো। তাহলে দেখো এখান পর্যন্ত আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, ক্লিয়ার করো, করো করে নিয়ে আমাকে দেখাও ইফ এনিথিং প্রবলেম কীভাবে করছো সেটা আমার কাছে কিন্তু ফলো আপ করো। এরপরে দেখো তো এটা লেটস টক মানে একটা ডায়লগ তোমাকে বানাতে হবে। ইমাজিন মনে করো ইউর নেবার্স হাউস ইজ অন ফায়ার, আগুন লেগে গেছে তোমার প্রতিবেশীর বাড়িতে, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হাউ টু উড ইউ হেল্প নেবার্স টু এসকেপ ফ্রম দ্য ডেঞ্জারাস সিচুয়েশনস। তাহলে এই বিষয়ে তুমি কিভাবে কথা বলবে তোমার প্রতিবেশীর সঙ্গে যে কি করে এখান থেকে মুক্ত পাওয়া যায়, হাউ টু এসকেপ মানে পালিয়ে যেতে পারি কিভাবে, মানে এর জন্য তোমাকে কি কি প্রিকশন নিতে হবে, কি কিভাবে তুমি বেরিয়ে যাবে। তাহলে সাপোজ তাহলে এটার জন্য কি লাগবে, প্রথমে তোমাকে লিখতে হবে ইট ইজ দ্য ডায়লগ বিটুইন টু নেবার্স, ওয়ান নেবার্স ইজ তুমি নিজের নামটা লিখতে পারো বিমান বা তোমার নাম সাপোজ এক্স ওয়াই দিয়েও করতে পারো। তাহলে এটা দেখো আমরা যখন লিখছি তাহলে প্রথমে কথাটা লিখবি ইট ইজ দ্য ডায়লগ বিটুইন টু নেবার্স রিগার্ডিং রিগার্ডিং কি, রিগার্ডিং দ্য এসকেপিং অফ দ্য হাউস ফায়ারিং হাউস, একটা আগুন জ্বলন্ত আগুন থেকে কিভাবে বাঁচা যায়। তাহলে প্রথমে দা হ্যালো ফ্রেন্ডস, নাও ডু ইউ থিঙ্ক হাউ টু সেভ ইয়োর সেলফ ইন আ ফায়ার হাউস, হোয়াট ডু ইউ নো হোয়াট শুড ইউ ডু অন দ্যাট টাইম, না তোমার বন্ধু কি বলবে, উই শুড ফার্স্ট রেজ এ হিউ অ্যান্ড ক্রাই, উই ফার্স্ট রেজ এ সাউন্ড লাউডলি, উই শুড inform the all peoples and gather them, first kaaj. Second kaaj ki, no my friend, not only to shout but also we collect some water with the buckets and other materials whatever is required, we first bring water to sprinkling on the fire. Tin number ki korbe to rescue the people who are actually
confined inside the fire. And anything else? Yes, we should rescue ourselves from the fire and then save the other peoples inside the fire. And finally, we threw the waters and informed the fire brigade to control the fire from that neighboring houses. Yes, my dear friend, you are right. We should do fast. Otherwise, everything will be ruined. So this is a lesson, you know, it's a citizen's responsibility to help the neighbors, because without the help, we can't live in this earth. It is our duty to help each other. Dekho erpore je 10A ebong 10B activity. 10A te ki diyeche? It's an informal letter. Ar 10B ta ache tomader ekta summary. আর তারপর একটা তোমাদেরকে প্রজেক্ট ওয়ার্ড দিয়েছে, সেটা তোমরা পড়বে। প্যাট্রিয়টিক সং, যেগুলো স্বাধীনতা সংগ্রামের গান আছে, সেই গানগুলো তোমরা সব লিখবে এবং একটা চার্ট পেপারে তাদের রাইটারগুলো এবং সুরগুলো কে কে গানটা গিয়েছে সেটার একটা চার্ট তুমি তৈরি করবে। আমি পরের দিন আমি হোয়াটসঅ্যাপে দেখে নেব। দেখো 10A তে একটা ইনফর্মাল লেটার কীভাবে লিখবে, হাউ টু রাইট অ্যান ইনফর্মাল লেটার, এর আগেও আমি তোমাদেরকে শিখিয়েছি। নাও দেখো আমি কয়েকটা পার্ট এখানে লিখেছি, হাউ টু রাইট অ্যান ইনফর্মাল লেটার। প্রথমে তোমাকে একটা রেসপেক্টেড ওয়ার্ডস লাগবে, এবং রেসপেক্টেড ওয়ার্ডসের পরে দু নম্বরে যেটা হচ্ছে সেন্টার্স অ্যাড্রেস অ্যাট দ্য রাইট কর্নার অফ দ্য টপ, তিন নম্বর লাগবে ইন্ট্রোডাকশন, চার নম্বর লাগবে বডি অফ দ্য লেটার মানে এক্সপ্লেন দ্য ম্যাটার, পাঁচ নম্বরে লাগবে তোমাদের কনক্লুশনস, ছ নম্বরে হচ্ছে সাবস্ক্রিপশন, সাত নম্বরে হচ্ছে এনভেলাপ যেখানে অ্যাড্রেসটা থাকবে হুম ইউ সেন্ড দ্য লেটার। তাহলে দেখো এগুলো আমি যদি ফলো আপ করি, তাহলে আমার যে পেপার আছে সেই পেপারের একটা এরকম একটা ধরো আমার পেপার, তাতে দেখো মাই ডিয়ার আন্ট রেসপেক্টেড ওয়ার্ডস লিখেছি, এখানে আমি অ্যাড্রেসটা দিচ্ছি, এখানে এখানে অ্যাড্রেস আমার অ্যাড্রেস ধরো আমার যেখানে অ্যাড্রেসটা দিচ্ছি, ডেটটা দেবো, ইন্ট্রোডাকশন, এর ইন্ট্রোডাকশন দেখো আন্টকে একটা লেটার লিখছি কি সম্পর্কে, না অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চারাস স্টোরি রিসেন্টলি আই হ্যাভ রেড, তাহলে রিসেন্টলি আই হ্যাভ রেড দ্য স্টোরি একটা বুক, তাহলে আমাকে নামটা করতে হবে যে হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ হ্যাভ রেড অলরেডি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এই রাইটিং স্কিল দুটো একটু তোমরা দেখে রাখবে, আর হাউ টু রাইট দ্য সামারি এটা আমি পরের দিন ডিসকাস করব, এটারও কটা পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি, সে পয়েন্টগুলো একটু তোমরা ফলো আপ করে রাখবে, এটার জন্যে ফলো আপ করে রাখলে কী হবে পরবর্তী কাজে তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এই জায়গাটা দেখো, হাউ টু রাইট সামারি এটা একটু করে রাখবে, দুটো রাইটিং স্কিল আমি পরের দিন ডিসকাস করব। রিড দ্য প্যাসেজ অ্যাটলিস্ট ফোর টাইমস, চারবার কিন্তু পড়তে হবে, আন্ডারলাইন দ্য আনওন ওয়ার্ডস, এই পড়তে পড়তে তোমাকে কিন্তু আননোন ওয়ার্ডে আন্ডারলাইন করতে হবে, ফাইন্ড দ্য মিনিং অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য প্যাসেজ, প্যাসেজের সেন্স সেই অনুসারে তোমাকে একটা আনুমানিক করতে হবে, অ্যাজাম্পস করতে হবে, অ্যাজিউম করতে হবে, কাউন্ট দ্য টোটাল ওয়ার্ডস, নেক্সট যখন তুমি রিড করছো টোটাল ওয়ার্ডসটা দেখো এখানে দেওয়া আছে 199 দেখছো। এরপর তোমাকে লিখতে হবে রাইট দ্য সামারি ইন দ্য হাফ অফ দ্য প্যাসেজ, অর্ধেক তোমাকে লিখতে হবে। তো ইউ হ্যাভ জাস্ট ট্রাই টু ডু দ্যাট, আমি পরের দিন কিন্তু এই দুটো রাইটিং স্কিল নিয়ে ডিসকাস করবো এই ধরনের, অর্থাৎ তোমরা ডায়লগ গোটা চার পাঁচ করে রাখবে, পাঁচটা করে ডায়লগ, পাঁচটা ফর্ম ইনফর্মাল লেটার এবং সামারি, এই তিনটে জিনিস একটু পড়ে রাখবে, বিকজ আমি বলেছি যে শুধুমাত্র শুনলে হবে না, তোমাকে উত্তর দিতে হবে, ইন্টারাকশন যদি না করো তোমরা কিন্তু শিখতে পারবে না, ইটস নেভার বি পসিবল টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট ইন্টারাকশন। ইউ ক্যান কল মি ইন মাই ফোন নাম্বার 790-800-68-74-62, দ্য টাইম ইজ 8:00 to 10:00 অ্যান্ড বিকেল দিকে তোমরা করতে পারো 5টা থেকে 7টা পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, আই হোপ ইট উইল হেল্প টু কমপ্লিট দ্য সেকেন্ড ইউনিট অফ ইয়ার সিলেবাস। থ্যাংক ইউ।